বিএনপি যে হাত ভাঙচুর করতে আসবে সেই হাত ভেঙে দেব, বললেন ওবায়দুল কাদের। এদিকে হঠাৎ আলোচনায় খালেদা জিয়া, বিদেশিদের চাপে কি সরকার নমনীয় হচ্ছে? এবং সর্বশেষ জানাবো, নাটোরের ছাত্রলীগের সম্পাদককে কুপিয়ে জখম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি যে হাত ভাঙচুর করতে আসবে সেই হাত ভেঙে দেব, বললেন ওবায়দুল কাদের। আন্দোলনের নামে বিএনপিকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যে হাত ভাঙচুর করতে আসবে সেই হাত ভেঙে দেব, যে হাত জনগণের জানমালে আগুন দিতে আসবে আমরা সেই হাতে আগুন ধরিয়ে দেব। আমাদের নেতাকর্মীদের সেই নির্দেশনা দেয়া আছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, তারা বলে 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তাদের বলতে চাই, 50 লাখ নেতাকর্মীর তালিকা জাতির সামনে পেশ করুন। আমি স্পষ্ট বলতে চাই, এইটা তাদের বানোয়ার গল্প, নির্যাতনের গল্প, মামলার গল্প তাদেরই সৃষ্টি। এই যে মানহানির মামলা, আমার একার বিরুদ্ধে 37টা মামলা দিয়েছে তারা, সুতরাং এসব বিএনপির সৃষ্টি। হঠাৎ আলোচনায় খালেদা জিয়া, বিদেশিদের চাপে কি সরকার নমনীয় হচ্ছে? আইনমন্ত্রীর বক্তব্য আগামী দিনে দেশের রাজনীতির জন্য সবুজ সংকেত, নাকি 2018 সালের মতো ফের পাতানো নির্বাচনে বিএনপিকে আনতে নতুন ফাজ রাজনীতি করত। দেশে দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক দৃশ্যপট, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই সব দলের অংশগ্রহণ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগী প্রভাবশালী দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধারাবাহিক ঢাকা সফরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ক্ষমতাসীন দল থেকে এতদিন বিএনপি নেতাবিহীন দল তারেক রহমান সাজাপ্রাপ্ত, বিদেশে পালাতক, ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন ইত্যাদি বক্তব্য দেওয়া হতো। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লু ঢাকা সফরের পর থেকে বিএনপিকে সভা সমাবেশ করতে তেমন বাধার মুখে পড়তে হচ্ছে না। এতদিন বলা হতো সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার সাজা ভোগ শেষ না হওয়া পর্যন্ত রাজনীতি করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক শোলে ঢাকা সফরের পর হঠাৎ করে আইনমন্ত্রী বলছেন বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। আইনমন্ত্রী এমন বক্তব্যের পর হঠাৎ করে বেগম খালেদা জিয়ার নাম আলোচনায় চলে আসে। গণমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ বলছে বিদেশের চাপে সরকার বেগম জিয়াকে রাজনীতি করতে দিতে বাধ্য হচ্ছেন, কেউ বলছেন বেগম জিয়াকে আবার কারাগারে নেওয়ার টার্গেট করে এমন বক্তব্য দিয়ে বেগম জিয়াকে বক্তব্য দিতে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বেগম খালেদা জিয়ার নাম আলোচনায় আসছে কেন? সত্যি সরকার কি বিদেশিদের চাপে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে বেগম জিয়ার রাজনীতিতে বাধা নেই বক্তব্য দিচ্ছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে নিরপেক্ষ নির্বাচনের চাপ বৃদ্ধির পর থেকে সরকারি দলের দায়িত্বশীলরা বলছেন রাজপথের বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই। কয়েক মাস ধরে সরকারের পক্ষ থেকে বারবার এ কথাই বলা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার গত 21 ডিসেম্বর পরিষ্কার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি লীর একাধিক সদস্য গত কয়েকদিন ধরে বলেছেন নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নয়ন অংশীদার দেশগুলোর হাই ভোল্টেজ কর্মকর্তাদের ধারাবাহিক ঢাকা সফর, প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ বৈঠক চলছে, তখনই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হতে আইনগত কোনো বাধা নেই মর্মে সবুজ সংকেত দেওয়া হচ্ছে। এসব তৎপরতা থেকে উৎসুক রাজনীতি সচেতন মানুষের মাঝে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে যে, তাহলে কি বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? এর আগে গত বছর 10 ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বলা হচ্ছে ক্ষমতা হারানো এবং বিগত 14 বছরে মামলা হামলায় পর্যুদস্ত বিএনপির রাজধানীতে এটিই ছিল সবচেয়ে বড় গণজমায়েত। ঢাকা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে বিএনপির রাজনীতি নিয়ে নানামুখী গুঞ্জনপত্রে পল্লবিত হয়। বিশেষত মহানগর বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের একটি বক্তব্য ক্ষমতাসীন শিবিরকে নাড়িয়ে দেয়। তিনি বলেছিলেন 10 ডিসেম্বর পর দেশ চলবে বেগম খালেদা জিয়ার নির্দেশে। এ ঘোষণায় জাতীয় রাজনীতি এক ধরনের সাসপেন্স তৈরি হয়েছিল, প্রশ্ন দেখা দিয়েছিল আসলে কি ঘটবে। বিভাগীয় সমাবেশ পূর্ব দিনগুলোতে বিএনপির অহিংস আন্দোলন সরকারের উস্কানিতে পানা দেয় এবং বক্তব্য বিবৃতিতে রেখেছে পরিপক্কতা স্বাক্ষর।
পছন্দসই স্থানে কর্মসূচি বাস্তবায়ন করতে না পারলেও সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত ছিল চানচান উত্তেজনা। তখনই একটি কথা বাতাসে রটে যায়, তা হলো সমাবেশের স্থলে নাটকীয়ভাবে হাজির হতে পারেন বেগম খালেদা জিয়া। কারণ তখনও সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা বলে আসছিলেন বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু সরকারের এই বক্তব্যকে ফাঁদ মনে করেছিলেন সরকার বিরোধী জোটের কেউ কেউ। কারণ রাজনীতি করতে কোনো বাধা নেই বলার পাশাপাশি আরেকটি কথা উচ্চারিত হচ্ছিল সরকারের দায়িত্বশীলদের মুখে, তাহলে বেগম খালেদা জিয়াকে পুনরায় কারাগারে নিক্ষেপের হুমকি। ফলে আশ্বাসের মধ্যেও ছিল সংশয়, কিন্তু পানি দ্রুতই গড়াচ্ছে, দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক দৃশ্যপট। চলতি বছর ডিসেম্বরে নির্বাচন, গত 10ই ফেব্রুয়ারি এমন ঘোষণা দেন সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ওবায়দুল কাদের। অন্যদিকে বেড়ে গেছে যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন অংশীদার দেশ ও সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধারাবাহিক ঢাকা সফর। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর শেরেক সোলে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-র কর্মকর্তা সহ কয়েকজন হাই ভোল্টেজ কূটনীতিক ঢাকা সফর করেন গত 14 ও 15 ফেব্রুয়ারি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ডিরেকশনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের উপদেষ্টা। তার ঢাকা সফর সম্পর্কে 19 ফেব্রুয়ারি মার্কিন দূতাবাস বিবৃতি দেয়। তাতে বলা হয়, ঢাকা সফরকালে দুই কর্মকর্তা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এতে বলা হয়, 14-15 ফেব্রুয়ারি বাংলাদেশ সফরকালে কাউন্সিলর সোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেন, সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকে সৌজন্যমূলক বলা হলেও গুয়েন লুইয়ের দপ্তর প্রেসি বিজ্ঞপ্তিতে জানায়, জলবায়ু সম্পর্কিত বিপর্যয় এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকগুলোতে কাউন্সিলর সোলে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন প্রশমনে সহযোগিতা এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার উপর জোর দেন। ডেরেক সোলে যখন ঢাকায়, তখন একই দিন ঢাকায় অবস্থান করছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, দূত এবং ভবিষ্যৎ কৌশল বিষয়ক সিনিয়র সচিব জাং সুং মিন। তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। তারা এসেছিলেন পূর্ববর্তী সফরকারীদের ধারাবাহিকতায়। গত 20 জানুয়ারি ঢাকা সফর করে যান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রাপোর্টিয়ার ফেলিপ গঞ্জালেস। 14 জানুয়ারি আসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ফ্লু। পাকিস্তানের ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে ডোনাল্ড ফ্লু কলকাঠি নাড়িয়েছেন মর্মে অভিযোগ করেছিলেন পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রধান ইমরান খান। এর আগে 9 জানুয়ারি ঢাকায় আকস্মিকভাবে পা রাখেন চীনের পররাষ্ট্রমন্ত্রী শিংগ্যাং। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের মতো আসল কাজটি তিনি সেরে নিয়েছেন ঢাকায় 52 মিনিটের যাত্রা বিরতিতেই। ওবায়দুল কাদেরের কথা শেষ অবধি ঠিক থাকলে এখন চলছে নির্বাচনের বছর। ডিসেম্বর হতে বাকি মাত্র 9 মাস। এই সময়টিতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে উন্নয়ন অংশীদারদের আগ্রহী হয়ে ওঠার যৌক্তিক কারণ রয়েছে। এটি শুধু বাংলাদেশ প্রেক্ষাপটেই নয়, এশিয়ার চীন নেতৃত্বাধীন এবং মার্কিন নেতৃত্বাধীন প্রভাব বলয়কে শক্তিশালী করা, কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং কর্তৃত্ব ধরে রাখার প্রশ্নে বাংলাদেশ ভূখণ্ড পরাশক্তি দেওয়ার জন্যই জরুরি। এ কারণে বাংলাদেশ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অংশ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, মানবাধিকার উভয় পরাশক্তির জন্য গুরুত্বপূর্ণ। ফলে আগামী জাতীয় নির্বাচন নিছক অভ্যন্তরীণ ক্ষমতায় পালাবদল নয়। এ কারণে আগামী নির্বাচন অংশীদারিত্বমূলক, অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতাসীনদের প্রতি চাপ রয়েছে। পক্ষান্তরে প্রায় 2 দশক ক্ষমতার বাইরে থাকা বিএনপির 10 দফা আন্দোলন পিরামিড স্ট্রিংয়ের মতো ক্রমে এগিয়ে চলেছে এক দফার দিকে। তাহলে বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচন নয়, 2014 এবং 2018 সালের মতো অন্যদিকে ধাবিত করার মতো কোনো নিশানা এখনও দৃশ্যমান নয়। এ বাস্তবতায় বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে আনতে 10 দফার বাদ বাকি দফাগুলো মেনে নেওয়ার কৌশল নিতে পারে সরকার। এই বিশ্লেষণে বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয় দেখানোর প্রয়াসও হতে পারে আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য। বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই, আক্ষরিক অর্থেই সরকার একথা বলছে কিনা গতকাল জানতে চাওয়া হয় আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের কাছে। প্রশ্ন করা হয়, বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই, এটি নিয়ে কি আসলে আপনারা বোঝাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার রাজনীতি করুন, সভা সমাবেশে যান, বক্তৃতা বিবৃতি দিন? আইনমন্ত্রী জবাবে এই প্রতিবেদককে বলেন, আমি কোনো কিছুই বোঝাতে চাইনি।
যে আমি বলতে চেয়েছি তা হলো সরকার কি সিদ্ধান্ত দিয়েছে যে কাগজটি যে চিঠিটি দেয়া হয়েছে সরকার তাকে যে চিঠিটি দিয়েছে 401 ধারায় তারা সাজা স্থগিত হয়েছে যে দুইটি শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে সেই ডকুমেন্ট যা আছে আমি তাই বলেছি বেগম খালেদা জিয়া বক্তৃতা বিবৃতি দিলে তো শর্ত ভঙ্গ হয় এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন একটি জিনিস মনে রাখতে হবে যিনি যারা এই চিঠিটি লিখেছেন সরকারের কাছে তাকে মুক্তি দেওয়ার জন্য তারা লিখেছেন কি তারা লিখেছিলেন তিনি অত্যন্ত অসুস্থ ইমিডিয়েটলি তার সুচিকিৎসা দরকার এবং তার জীবন বিপন্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতা দেখিয়ে এই চিঠির উপর যখন অ্যাকশন নিতে বললেন তিনি 401 ধারায় তাকে দুটি শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তি দেওয়ার ব্যাপারে সাব্যস্ত করলেন দুটি শর্ত কি একটি হচ্ছে তিনি বাংলাদেশ থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না এই তো শর্ত এখন কথা হচ্ছে রাজনীতি করতে পারবেন না এমন শর্ত তো চিঠির মধ্যে নেই আমি তো বলতে পারবো না যে আছে কিন্তু পাশাপাশি এটিও বিবেচনা করতে হবে যিনি এত অসুস্থ তিনি কি রাজনীতি করতে পারেন পারেন না এটি স্বাভাবিক তাহলে তো শর্ত দেয়া আছে সরকার এইরকম কোন শর্ত আরোপ করেনি সেটি সঠিক কিন্তু এই অবস্থায় তিনি যদি রাজনীতি করেন তাহলে এটি প্রমাণিত হবে যে ওই চিঠিতে যা লেখা হয়েছিল সেটি মিথ্যা এই তো কথা এখানে তো আরেকটি বিষয় ভাবা যেতে পারে যে কোনো মহল বা কোনো দিকের ইঙ্গিত আপনারা বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে স্বাগত জানাচ্ছেন কিনা এই প্রসঙ্গে আনিসুল হক বলেন দেখুন আমি বারবার একটি কথা বলছি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে একটি ডকুমেন্টের ব্যাপারে আমি কারো ইঙ্গিত আকারে কথা বলিনি এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা এই প্রতিবেদককে বলেন আওয়ামী লীগ মিথ্যার উপর বসে আছে তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই তাদের একজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন বেগম খালেদা জিয়া নাকি মুসলেখা দিয়ে বাসায় আছেন সেই আওয়ামী লীগ এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন বেগম খালেদা জিয়া নাকি রাজনীতি করতে পারবেন কেন তারা এখন এমনটি বলছেন আমরা জানি না আর যাই হোক আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন